শীতের সকালে মাটন নিহারি খেয়ে আসলাম হ্যাংলা থিরিয়াম থেকে। আমরা যারা নিহারি খেতে সেন্ট্রাল কলকাতা দৌড়াই তাদের জন্য একটা বিশাল বড় পাওনা হলো হ্যাংলা থিরিয়ামের এই মাটন নিহারি। আর এটা কিন্তু আমায় কানারাত্রিরে যেতে হচ্ছে না, ওরা কিন্তু 8:30 থেকে এটা সার্ভ করে, লেখা থাকে 7:30 ফেসবুকে, কিন্তু আমি কিন্তু গিয়ে 8:30 থেকে পেয়েছি। পুরো ইনফরমেশনটা এই ভিডিওতে শেয়ার করছি। আমি যখন হ্যাংলা থিরিয়ামে ঢুকি তখন সকাল 7:45 বাজে। এই যে ওদের বিরিয়ানির বুফে চলছে উইকডেজে, যেটা আগে 499 ছিল এখন 549, পুজোর জন্য বন্ধ ছিল কিন্তু এখন আবার শুরু করেছে। ঢুকে গেলাম ওদের রেস্টুরেন্টে, আমি হলাম আজকের প্রথম কাস্টমার, ভাবতেই একটা বেশ গর্ববোধ হচ্ছে। 7:45 ঢুকে 8:30 পেলাম ওদের খামিরি রুটির সাথে এই মাটন নিহারি। খামিরি রুটিটা স্পেশাল কিছু না, তন্দুরির ওপরে বাটার আর ধনে পাতা রাখা রয়েছে। আর এখানে 250 টাকায় এই পোর্শনের মাটন নিহারি পাচ্ছি, যেখানে 3 পিস মাটন রয়েছে, 2 উইট বোন, 1 বোনলেস আমি পেয়েছি। আমাকে ইন্দ্রজিৎ দা মানে আমাদের ফুটকা নিহারি খাওয়া শিখিয়েছিল এইভাবে, প্রথমে রুটিটাকে ছিঁড়ে নিয়ে মুখের ভেতরে পুড়ানো, তারপরে বাটি ভর্তি নিহারিটাকে চুমুক মারো, এক স্বর্গসুখ পাবে। আমি এইভাবেই এখন নিহারি খাই। এবারে আসি কোয়ালিটিতে, তেল মশলাপাতিতে কোনো খামতি নেই। তবে একটা জিনিস এখানে বলবো, এখানে মাটনটা দাদা বৌদির মাটনের মতো অতটা সফট না, বরং বলবো গার্লফ্রেন্ডের বাবার মতো একটু শক্তই ছিল। মোটের ওপর বেশ ভালোই লেগেছে আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।